pranaram 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 ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ রয়েছেন আমাদের হৃদয় জুড়ে। তাঁদের জীবনাদর্শ, তাঁদের কথিত অমূল্য বাণী আমাদের চলার পথে পাথেয় হয়ে আছে। কামারপুকুর থেকে এসে দাদা রামকুমার চট্টোপাধ্যায় কলকাতার ঝামাপুকুরে একটি টোল খুলেছিলেন। ওই টোলে তিনি ছেলেদের পড়াতেন। কিছুদিন পর ভাই গদাইকে নিয়ে এলেন পড়াশোনা করার জন্য এবং কিছু অর্থ উপার্জন করে দাদাকে সাহায্য করার জন্য। এই মন্দিরে অবস্থিত নারায়ণ শিলাকে গদাই নিত্য পুজো করতেন। আমরা এই পূর্ণভূমিতে ঠাকুর মা স্বামীজির পদতলে কিছু কথা কিছু গান পরিবেশন করব। রাম কৃষ্ণের বিদিতানে মোরা Oh,
ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মা কালীকে পুজো করতেন, তখন তিনি তন্ময় হয়ে বাছুর ধ্যান হারিয়ে ফেলতেন। কখনো তিনি শ্যাম রূপ ধরতেন, কখনো তিনি রাধা ভাবে বিভোর হয়ে ধুলায় গড়াগড়ি দিতেন। ঠাকুরের এই ভাবমত্ততা ঠাকুরের হৃদয়ের চোখে ধরা পড়ত। গভীর রাতে ঠাকুর পঞ্চবটি বিক্ষের তলে মা মা বলে ব্যাকুল হয়ে কাঁদতেন। Thank you.
সকলেই করে, তার নাম গুণগান করা এরও কর্ম। সোহাম বাদীদের আমি সেই এই চিন্তা কর্ম, নিঃশ্বাস ফেলা এরও কর্ম। কর্মত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। তিনি আরো বলতেন, সর্বদা তার নাম করতে হয়, কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। তুমি এলে এবারে তুমি গুদাসির ঘরে, কে তুমি এলে এবারে তুমি গুদাসির ঘরে, তোমার রামচন্দ্র ভাবতে লাগলেন,
লক্ষ্মী ভাড়ের পূর্ণ সন্ধ্যায় যে কেন আমার কুটিরে, তবে কি বৈকুণ্ঠ হতে লক্ষ্মী অবতীর্ণ হলেন? Thank you.
Thank you.
Thank you.
মেয়েদের পায়ে গলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। তিনি এও বলতেন মাত্র পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে 50 বছর লাগবে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তা সম্ভব।
Pranaram, pranaram, pranaram.